বলছিলাম তিন আর জৈতুন বলে আল্লাহ রাব্বুল আলামিন তিন জৈতুন যে এলাকায় পয়দা হয় কোন এলাকায় সেটা ফিলিস্তিনে, আর এই ফিলিস্তিনে অধিকাংশ নবী রসুলগণ এসেছেন। সামদেশ হচ্ছে আম্বিয়া রসুলগণের দেশ, আর বিশেষ করে ফিলিস্তিনে সবচেয়ে বড় রসুল যে কয়েকজন পাঁচজন যাদেরকে উলুল আজমে মিনা রসুল বলা হয়, দৃঢ় প্রতিজ্ঞ রসুল, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাসবির কামা সাবারা উলুল আজমে মিনা রসুল, তারা হচ্ছে কয়জন? পাঁচজন। তার একজন হচ্ছে ঈসা আলাইহি সালাতু সালাম, তার জন্ম কোথায়, তার প্রতিপালন কোথায়, ফিলিস্তিনে, ওইদিকে ইঙ্গিত করা হয়েছে ঈসা আলাইহি সালামের দিকে। আর অতুরে সেনিন বলে ইঙ্গিত করা হয়েছে আরেকজন বড় রসুল যার উম্মতের সংখ্যা পিয়ে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের এই উম্মতের পরে সবচেয়ে বেশি হবে, যা সহি হাদিস দ্বারা প্রমাণিত। তিনি হচ্ছেন মূসা কালিমুল্লাহ আলিহি সালাতু সালাম। তুরে সেনিন বলে মূসা আলি সালাম কীভাবে উদ্দেশ্য হইল, হ্যাঁ কীভাবে আল্লাহ উদ্দেশ্য করলেন, কারণ তুর এমন একটি পর্বত যেখানে মূসা আলিহি সালামের সাথে আল্লাহ কথা বলেছে, ওয়াকাল্লাম আল্লাহ মূসা তাকলিমা, ইয়া মূসা হে মূসা ইন্নি আনাল্লাহ আমি আল্লাহ, আল্লাহ বলছেন। তাহলে হয়ে গেল আরেকজন বড় রসুলের কথা, উলুল আজমে যে পাঁচজনের দুইজন